আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা চকলেট কালার বার্নিশ করতে কত পদের মাল মেডিসিনের প্রয়োজন হয় এবং কিভাবে করবেন এটাই আজকের ছোট্ট এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেব স্ক্রিনে দেখুন অলরেডি আমরা এটাকে আস্ত করতেছি তো তার আগে আপনাদেরকে দেখিয়ে এনেছি কি কি মালের প্রয়োজন তো দর্শক ফার্স্টে যেটা দেখলাম ওটা হচ্ছে রেডক্সাইড এখন এই যে হাতে নিলাম ওটা হচ্ছে মেহেগুনি এবং এটা হচ্ছে ভুষে রং তার মানে এখানে তিনটি রং আপনাকে চকলেট কালার বার্নিশের জন্য অবশ্যই প্রয়োজন হবে তো এখন আমরা বানাবো কীভাবে কালারটি মিলাই এটা আপনাদেরকে ফার্স্টেই দেখাচ্ছি তো প্রথমত গালা আপনাকে ঢেলে নিতে হবে অবশ্যই গালার প্রয়োজন হবে যেটা দিয়ে আপনি বার্নিশ করবেন তো বার্নিশের ক্ষেত্রে গালার প্রয়োজন অবশ্যই হবে অতিরিক্ত মোটা গালা ব্যবহার করা যাবে না ঠিক আছে এই যে লক্ষ্য করুন হাত দিয়ে নাড়া দিচ্ছে এটা কিন্তু সলিড গালা তো ফার্স্টে প্রথম যেটা দিলাম এটা হচ্ছে মেহেগুনি রং তো এই রঙটা কিন্তু খুবই মানে লাল টকটকা লাল এটা একদমই মেহেগুনি কালার এটা কিন্তু তেঁতুলের বীচির মতো কালার হয় এই যে লক্ষ্য করুন মেরুন কালার দেখতে মেরুন কালারের মতো মনে হয় ইংলিশে এটাকে মেরুন কালারের মতোই বলা হয় তো প্রথমত আমরা মেহেগুনি দিলাম এর পরবর্তীতে আমরা রেড অক্সাইড মানে যেটাকে বলে এটা কিন্তু বারাণসের রেড অক্সাইড তো এটাও আপনাকে পরিমাণ অনুযায়ী দুই থাবা দিতে হবে এবং এটা দিয়ে তারপর গালার ভিতরে হাত দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে ঠিক আছে এই যে দেখুন এটা কিন্তু একটু ডিপ ডিপ কালার হয়ে যাচ্ছে তো এখন যে রংটা দেব এটা হচ্ছে গুরু রং ভুষে কালি তো দর্শক এটাকে কালি বলে এটা আপনি চাইলে হার্ডওয়্যারের দোকানে গেলে ওরা দিয়ে দেবে আপনি বলবেন যে আমাকে কালি রংটা দিয়ে দিন তো এটার পরিমাণ অনুযায়ী আপনাকে দিয়ে নিতে হবে এই তিনটা রঙ দিয়ে আপনাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে এভাবে মার্কিন কাপড় দিয়ে তারপর তৈরি করে নিয়ে এর পরবর্তীতে আমরা সরাসরি এই খাটটি স্ক্রিনে দেখুন এই খাটটিতেই আমরা সরাসরি প্রথম পোস শুকনো করে ব্যবহার করব এই জন্যই শুকনো করে ব্যবহার করব যেহেতু এটা বার্নিস তো অনেকে আছে তারা সরাসরি বিরাশ ব্যবহার করে ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার পেন্টিং যে একটা ভাব সেটা হয়ে যাবে তো আপনি যদি এভাবে প্রথম টানটা শুকনো করে ডিজাইনের মাথায় দিয়ে নিতে পারেন এটা দেখতেও কিন্তু একটি ডিজাইন হয় এবং এবং পরবর্তীতে আপনি এই এইভাবে পোজ দিলে আপনার কখনো ধার হবে না এইটুক আমি আমাদের কাজের গিয়ে দক্ষতা থেকে আপনাদেরকে বলতে পারি তো এইভাবে আপনি চাইলে করতে পারেন এবং আপনি আপনি চাইলে আপনার মন মতো করে করতে পারেন তো যেহেতু আমরা যেভাবে করি এভাবে আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথম পোজ মোটামুটি কথা হচ্ছে শুকনো করে ডোলে ডোলে ব্যবহার করব। ঠিক আছে এবং দ্বিতীয় কোটে গিয়ে আমরা তারপরে তুলি ব্যবহার করব। বিশেষ করে তুলি মানে আপনাকে ভালো দুই ইঞ্চি একটি তুলি ব্যবহার করতে হবে যেটা দিয়ে আপনি কোনাকানিতে যাতে করে ডিজাইনের ভিতরে সুন্দরভাবে পৌঁছে যায় তো এই বিষয়টা খেয়াল রাখবেন তো অবশ্যই প্লেন যে জায়গাগুলো থাকবে ওই জায়গাগুলো আপনাকে মার্কিন কাপড় দিয়ে একটা টান দিয়ে নিতে হবে যাতে করে ওই প্রথম যেখান দিয়ে টান দিয়েছিলেন ওই জায়গাটি ভালোভাবে শুকিয়ে যায় তো লক্ষ্য করুন এভাবে আপনাকে পোজ দিয়ে নিতে হবে এবং প্রতিটা জায়গায় অবশ্যই ভালোভাবে পোজ দেওয়া হলে তার পরবর্তীতে আপনাকে তুলি ব্যবহার করতে হবে এই যে লক্ষ্য করুন আমরা অলরেডি মানে যেভাবে ডোলে ডোলে তুলি ব্যবহার করে যাচ্ছে তবে হ্যাঁ এই পোস্টটি কিন্তু ভিজিয়ে ব্যবহার করতে হবে যাতে করে প্রতিটা কোনাকানিতে ভালোভাবে পৌঁছে যায় তা না হলে কিন্তু সাদা দেখা যাবে পরবর্তীতে আপনি যখন পুটিং করবেন ওই জায়গাটা কিন্তু আবার মিশবে না তো এই জন্য বলবো এই পোস্টটাও আপনাকে ভিজিয়ে ব্যবহার করতে হবে যাতে করে প্রত্যেকটি কোনাকানিতে কোনো জায়গায় বাদ না থাকে এই বিষয়টাও আপনাকে খেয়াল রেখে তারপর কাজ করতে হবে তো যাই হোক এভাবে আপনি পোজ দিতে দিতে দেখবেন যে অটোমেটিক আস্তর হয়ে যাবে তো মোটামুটি চকলেট কালার বার্নিশ করতে কী কী আইটেমের মাল লাগে এগুলো তো আপনাদেরকে দেখালাম শুধু তাই নয় মালটি বানিয়েও কিন্তু আপনাদেরকে দেখালাম এবং কাজ করেও আপনাদেরকে দেখালাম তো এইভাবে আপনি চাইলে শটে আপনার পুরোনো ফার্নিচারগুলো আপনি সহজেই নতুন করে নিতে পারবেন যদি চান আপনি কাঠ কালার থেকে এটাকে আপনি চকলেট কালার করতে চান তাহলে সেটা আপনি নিমিষেই করতে পারবেন শুধুমাত্র আমাদের এই টিপসগুলো ফলো করলেই অবশ্যই আপনি নিজে নিজে করতে পারবেন যে লক্ষ্য করুন অলরেডি আমাদের এটা কিন্তু অলরেডি আস্তরেই মনে হচ্ছে কালার হয়ে গেছে তো অবশ্যই আস্তর করা হলে এটাকে কিন্তু পুটিং করতে হবে আবারও ডুবতে হবে তো ওটার পাট আর আমরা দেখালাম না আমরা আজকের ভিডিওতে শুধুমাত্র চকলেট কালার করতে কত আইটেমের মাল লাগে এবং কিভাবে তৈরি করে ব্যবহার করতে হয় সেটাই দেখালাম এবং আস্তরটি কমপ্লিট প্রসেসের একটি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করলাম আশা করবো যে ভিডিওটি দেখে অবশ্যই উপকারে আসবে তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ